হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর আমার এই ব্যালেন্সটা যারা দেখতেছেন আগের গেমপ্লে যারা দেখছেন তারাই বলতে পারবেন এ ব্যালেন্সটা আসলে আসলো কই থেকে তাছাড়া অন্য কেউ কখনোই বলতে পারবেন না এ ব্যালেন্সটা কীভাবে আসলো কই থেকে আসলো কেমনে আসলো তো যাই হোক আমরা বাকি টপিকগুলা বাদ দিই আমরা মেন টপিকে আসি সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের কাছে হ্যাঁ হতে পারে অনেক টাকা বাট মানে আপনারা কী রকমভাবে নেবেন আমি জানি না আমার কাছে কিছুটা বেটিংয়ের জন্য কম মনে হচ্ছে কারণ শুধু আমি না আপনিও যদি বড় বড় মানে বড় বড় অ্যামাউন্টের বেটিং করেন একটা সময় আপনার ওইটা অভ্যাসে পরিণত হবে তো যখন আপনার অভ্যাস হয়ে যাবে তো ওই সময় কিন্তু এই বেটিংটা আর সারতে পারবেন না হ্যাঁ সারতে পারবেন কিন্তু অনেকটা কষ্টকর অনেক কষ্ট করেও আপনি কম অ্যামাউন্টের বেটিং করতে পারবেন না আপনার যদি লসও হয় তারপরেও দেখবেন যে আপনি বেশি অ্যামাউন্টের বেটিংই করতেছেন তো যেহেতু আমার এখানে কম অ্যামাউন্ট আছে। আমি কম করেই উইন করার চেষ্টা করব আর এই জায়গায় আমি যে টার্গেটটা নিয়ে খেলি সবসময় সেটা আপনারা ভালো করেই জানেন আমি কোন টার্গেটটা নিয়ে খেলি আমি এখানে সবসময় পাঁচ থেকে ছয় মিনিটের একটা টার্গেট নিয়ে খেলি আর আজকেও আমি পাঁচ থেকে ছয় মিনিটের টার্গেট নিয়েই খেলতেছি দেখা যাক লাস্ট পর্যন্ত কত টাকা উইন করা যায় কিংবা লসও করতে পারি বলা যায় না ওকে হ্যালো না ব্যাপার না আর এই জায়গায় যে আপনি হুট হাট করে বেশি করে বেট করবেন এরকমটা না ভাই আপনি যখন বুঝবেন যে হ্যাঁ আপনার চান্স আছে সিক্সটি পারসেন্ট চান্স আছে ফিফটি ফিফটি না কিন্তু আপনার যখন সিক্সটি পার্সেন্ট চান্স থাকবে তখন ভাই অন্য কিছু আর বাবার দরকার নাই আপনি বেটিং করে ফেলবেন আর অনেককে দেখা যায় নিজের নিজের মতামতে কোনো গুরুত্বই দেয় না অন্য কে কী বলল অন্যের ধারণা অন্যের নিয়ম অন্যের সব কিছু ফলো করার চেষ্টা করে তো এখানে ভাই অন্যকে ফলো করার কোনো মানে হয় না হ্যাঁ অন্যের থেকে আপনি হালকা পরিমাণ ধারণা নিতে পারেন হালকা পরিমাণ বলতে তাদের মতামত আপনি নিতে পারেন কিন্তু নিজের মতামতের গুরুত্ব সবার আগে কারণ সে যে বলতেছে এটা নাও ঠিক হতে পারে ওইটা নাও সঠিক হতে পারে বাট আপনি যেটা মনে করবেন আপনি কিন্তু নিজের জ্ঞান থেকে মনে করবেন নিজের ধারণা নিয়ে তারপরে মনে করবেন তো আপনি অন্যের মতামত নিতে পারেন বাট ওই মতামতকেই যে আপনার প্রাধান্য দিতে হবে এরকমটা না আপনি নিজের মতামত আগে দেখেন তার মতামত দেখেন আপনার সাথে কতটুকু মিল আছে আপনি কি সেই মতামত অনুযায়ী উইন করতে পারবেন নাকি এরকম ধারণা নিয়ে তারপরে নিজের বুদ্ধি দিয়ে খেলবেন অন্যের বুদ্ধি নেওয়ার কোনো দরকার নাই নিজের বুদ্ধি দিয়ে ফকির হওয়াও ভালো ওকে না আর আপনারা মানে বেশি দিন যদি মনোযোগ দিয়ে দেখেন সব থেকে সেরা নিয়ম প্রতিটা মানুষ কোনো না কোনো নিয়ম বের করতেই পারবে বাট আমি আপনাদেরকে নিয়ম বের করতে হেল্প করতে পারবো এরকম না যে আপনাদেরকে উইন করার একদম একশো পারসেন্ট শিওর নিয়ম শিখাই দিতে পারবো এরকমটা কখনোই না আমার ব্যাপারটা আলাদা আপনাদের ব্যাপারটা আলাদা কারণ মন কিন্তু সবার আলাদা আলাদা মন কিন্তু সেম না তো আমার মন কেমনে কি কাজ করে এটা আপনি কখনোই ধরতে পারবেন না কিংবা বুঝতেও পারবেন না তো এই হচ্ছে বিষয় আর মনের ব্যাপার তো ওইটা গেল তো আপনাদেরকে লসের হাত থেকে বাঁচানোর জন্য আমি জাস্ট কিছু কথা বলতে পারি সেটা হচ্ছে আপনারা যখন খেলবেন তখন লস যেই যেই কারণে হয় ওই কারণগুলো নোট করবেন নোট করে ওই কারণগুলো একদম বাদ দিয়ে দেবেন তো একবার যদি ওই কারণগুলো বাদ দেন তখন কিন্তু আপনার লস হবে না তো আপনার যেহেতু লস যখন হবে না তাহলে অবশ্যই আপনার উইন হওয়ার চান্স আছে। একটু হলেও চান্স আছে। তো এরকমভাবে আস্তে আস্তে খেলার চেষ্টা করবেন দেখবেন যে আপনিও উইন করতে পারবেন আর আমি তো আগেই বলছি ভাই যদি এখানে একশো জন বেট করে তার ভিতরে সর্বোচ্চ গেলে জন উইন করতে পারে আর বাকি যে জন থাকে তারা উইন করে ঠিক আছে বাট ওই উইনের টাকা আবারও লস করে দেয় প্লাস তাদের নিজেদের ব্যালেন্স সহ লস করে দেয় ওকে ঠিক আছে আর ওকে ঠিক ও ভাই আমি তো ভয় পাই গেছিলাম যে দিবে না হয়তো বা যাই হোক ভালো লাগলো তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে